জয় হিন্দ দোস্ত, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ভিডিও এলাম, বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, যারা অনেক ছেলে এবং মেয়ে, বিশেষ করে আমাদের কোচিং বা অন্য কোচিং বা অন্য তোমরা বাড়িতে যারা বসে আছো বা যারা আমাদের ইউটিউবকে ফলো করছো, তারা কিন্তু সেই সমস্ত বিষয়টা নিয়ে খুব চিন্তিত। সেই বিষয়টা কি? অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের যে মেন এক্সামটি হয়ে গেল, সেই মেন এক্সামের প্রশ্নপত্রের উপরে কত নম্বর পেলে বা তুমি পরবর্তী স্টেপে অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, তুমি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, যেহেতু তোমরা জানো যে কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি চলেছে এবং বহরমপুর আরআরবি বলি বহরমপুরের আর্মি ডিপার্টমেন্টের জন্য খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, তাহলে এই দুটো ডিপার্টমেন্টের জন্য তুমি যদি কোচিং নিতে চাও তাহলে আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে ফোন নম্বর তুমি কিন্তু পেয়ে যাবে। আজকের ছোট্ট বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি খুব সোজা, প্রশ্ন কেমন হয়েছিল, ভ্যাকান্সি কত ছিল, ঠিক আছে, তার উপর এবং পরীক্ষা কেমন হলো, প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, এই সমস্ত কিছু বিষয়ের উপর নিয়ে একটি কাট আপ গঠিত হয়। একটি কাট আপ গঠিত হয় তখন সমস্ত কিছু বিবেচনা বিষয়যোগ্য। প্রথমত আমি অত কিছু ডিটেলস বা গভীর আলোচনা করবো না, কারণ আমি একটু বাইরে আছি, হ্যাঁ, আমার ই থেকে স্টুডিও থেকে বা ঘর থেকে বা রুম থেকে, যাই হোক, তো তবু তোমাদের জন্য ভিডিওটা করলাম আমি, তাই ভিডিওটা খুব বেশি বড় করবো না। আচ্ছা, কাট আপ কেমন হয়েছিল সেই বিষয়গুলি বলতে গেলে প্রশ্ন কেমন হয়েছিল, দেখো প্রশ্ন মোটামুটি যদি এক কথায় বলা যায় প্রশ্ন কিন্তু সোজা হয়নি। প্রশ্ন কি খুব কঠিন হয়েছিল? প্রশ্ন কঠিনের দিকে বেশি ছিল, বাট খুব কঠিন হয়নি এটাও বলা যায়, যে কিন্তু কঠিন হয়েছিল এই কথাটা কিন্তু বলা যায়। তবে কেমন কঠিন হয়েছিল, দেখো প্রশ্নকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, একটা সহজ প্রশ্ন, একটা মডারেট বা একটা বর্তমান পরিস্থিতি যেমন প্রশ্ন আসছে, আর একটা হার্ড টাইপের। আমাদের সোজা বিষয়ে যে প্রশ্নগুলো লিখেছিল প্রায় 30টার মতো সহজ প্রশ্ন লিখেছিল, অর্থাৎ এই প্রশ্নে একটা সাধারণ ছেলে মোটামুটি পড়াশোনা করলে 30 নম্বর স্কোর করতে পারবে, যে কোনো ছেলে মোটামুটি যারা পড়াশোনা করেছে সেটাকে সহজ প্রশ্ন বলা হয়। এবার প্রশ্ন এদিক ওদিক ঘুরিয়ে এঁকেছিল, ঠিক আছে, অঙ্কে অনেক প্রশ্ন যেমন ঘুরিয়ে এঁকেছিল, অঙ্কটা তারা যদি গভীরভাবে জ্ঞান না থাকে, যারা অঙ্কে একটু দুর্বল তারা কিন্তু এই অঙ্কে হোঁচট খেয়ে গেছে, ঠিক আছে না? তেমনভাবে ইংরেজিও তাই, আমি বলতে পারি যে 4টে ডিপার্টমেন্ট আছে, সব থেকে সহজ প্রশ্ন হয়েছিল জিকে ডিপার্টমেন্টে, বাকি 3টে ডিপার্টমেন্টে যথেষ্ট কঠিন ছিল এবং এখানে স্কোর করা যথেষ্ট কঠিন ছিল বাচ্চাদের জন্য, ঠিক আছে। ইংরেজিতে যেমন তোমার ধরে নাও ন্যারেশন ভয়েস সরাসরি আসার কথা ছিল কিন্তু সরাসরি ভয়েস আসেনি, অন্যদিকে ওয়ান ওয়ার্ড তেমনভাবে আসেনি, এবার আর কিছুটা এররটা চলে গেছে, অনেকের কাছে এররটা কঠিন একটা বিষয়, তবে যেমন স্পেলিং এসেছে সেটা একটা ভালো একটা লক্ষ্য, ইডিয়ামসগুলো লিখেছে অনেকে ইডিয়ামস পারলেও মোটামুটি পারে, তো সেই বিষয়গুলি। তার আলটিমেটলি কী বলা হলো, আলটিমেটলি দেখা যাচ্ছে যে 85টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন সহজ প্রশ্ন স্কোর করার কথা মতো ছিল, বাকি 40টা প্রশ্ন মডারেট ছিল, অর্থাৎ প্রশ্ন বাকি 40টা প্রশ্ন মানে আরও 40টা প্রশ্ন ঘুরিয়ে ফিরে তোমার মডারেট করা হয়েছে। সেই প্রশ্নগুলি কী হচ্ছে, প্রশ্নগুলিতে দেখা যাচ্ছে যে খুব ভালো করে ভেবে চিনতে বা বুদ্ধি না লাগিয়ে সঠিকভাবে ব্রেন না থাকলে প্র্যাকটিস না করলে পারা যাবে না। আর 15টা প্রশ্ন অবশ্যই হার্ড লেভেলে ছিল, যারা খুব অধিক অধ্যবসায় করেছে, যারা 6 মাস কন্টিনিউ প্রিপারেশন নিয়েছে তারা অবশ্যই এটা পারবে। তো যাই হোক, আমি যেহেতু সর্বসাকল্যে বিচার করছি ছেলে এবং মেয়ে উভয়ের কাট আপ, তো এই বিষয়গুলি ধ্যান রাখতে হবে, তাহলে তুমি দেখবে তোমার স্কোর কিন্তু 30 হয়ে যাচ্ছে, 30-এর পর থেকে কিন্তু কোর্স স্কোর এগোতে একটু কষ্ট হচ্ছে। প্রশ্নে আউট হয়েছে কি না এই বিষয়টি, যেহেতু এটা ইললিগাল বিষয় এখানে আলোচনা করা আমার মনে হয় ঠিক হবে না, তবুও বলি যে দেখো অনেক অনেক কথা বলছে প্রশ্ন আউট হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সেই বিষয়ের দিকে ধ্যান দিলে দেখা যায় যে যে প্রশ্নের বিষয়টি আউট হয়েছে কি না এই বিষয়টি এখনও কেউ শিওরলি প্রমাণ করতে পারেনি, ঠিক আছে। হয়তো কিছু লোক বলেছে যে এরকম এরকম হয়েছে কিন্তু এখনও প্রমাণ করতে পারেনি, ঠিক আছে। যদিও কেউ পেয়ে থাকে তবে খুবই সামান্য সংখ্যক ছেলে বা মেয়ে তার জন্য অসৎপথ অবলম্বন করেছে। তবে যাই হোক, এবার হচ্ছে যে কত ভ্যাকান্সি আছে, কেমন ডাকতে পারে। তোমরা জানো পুলিশে নর্মালি দুটি সিটে 3 জনকে ডাক হয়, ঠিক আছে না, তবে এই ক্ষেত্রে দেখা গেছে যে আবগারির ক্ষেত্রে দেখা গেছে যে কি একটি সিটে 2 জনকে ডাক দিয়েছে, তো সেই ক্ষেত্রে বলা বাহুল্য যদি বেশি ডাকে তাহলে তোমাদের কপাল খুবই ভালো, তাহলে কাট আপটি একটু কমবে, এবং যদি কম ডাকে তাহলে কাট আপটি বাড়বে। তো যাই হোক, দুইয়ের মিলনে আমি একটি সুন্দর দেখে কাট আপ তোমাদের বলবো, আশা করবো তুমি তোমার সুস্থ মতামত আমাকে দেবে যুক্তি সহকারে, ঠিক আছে, ঘাবড়াবে না, পরে খুব তাড়াতাড়ি নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে। আচ্ছা, আমি মেল
ক্যান্ডিডেটের যারা তোমরা 43 অর্থাৎ মেল ক্যান্ডিডেট 43 জেনারেল আছো, জেনারেল ঠিক নয় আনরিজার্ভ ক্যাটাগরি আছো, অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে আছো, তারা অবশ্যই অবশ্যই ডাক পেতে চলেছো 43। অন্যদিকে ওবিসিবি যারা 41 থেকে 42 বা 41.5 থেকে 42 পর্যন্ত পেয়েছো প্লাস পেয়েছো, তারা অবশ্যই ডাক পেতে চলেছো। আচ্ছা ওবিসি এ 38, ওবিসি এ যদি 38 পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ডাক পেতে চলেছো। অন্যদিকে এসসি 37, 37 এ ডাক পেতে চলেছো এবং এসটি 33-তে ডাক পেতে চলেছো। এই গেল মেল ক্যান্ডিডেট। আবার একটু বলে দিই, জেনারেল 43, ওবিসি বি 41, ওবিসি এ 38, এসসি 37, এসটি 33, তাহলে এই বিষয়গুলি নিয়ে ডাক পেতে চলেছো। অন্যদিকে মহিলাদের কথা বলি, এবার মহিলা তুলনামূলক একটু বেশি পরীক্ষা সবাই কেমন দিয়েছে, কিছু ক্যান্ডিডেট আছে, অনেক ধরনের ক্যান্ডিডেট এখানে আছে, যাই হোক গতবারে ফিল করা আবারই হ্যান ত্যান মিলে, যাই হোক মহিলাদের জেনারেল বা মেয়েদের জন্য জেনারেল হবে 35, ওবিসি বি হবে 33, ওবিসি এ হবে 30, এসসি হবে 28, এসটি হবে 23। এই গেল আমাদের আইকে স্টাডির তরফ থেকে, আমাদের আইকে স্টাডির অফিসিয়াল কাটা। ঠিক আছে, আশা করবো যাদের উপরে এই নম্বরটি আছে তারা আমাদের কাছে ইন্টারভিউ প্রিপারেশন জন্য তোমরা চলে আসবে। হ্যাঁ, ইন্টারভিউ প্রিপারেশন আমার সঙ্গে যোগাযোগ করবে এই নম্বরে, এবং WP চাকরি নিশ্চিত করতে পরবর্তী বিশেষ করে বরফপুর RRB আর্মি জিডির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের ভাইয়েরা নিচ্ছে তারা অবশ্যই এখানে চলে আসতে পারো নিশ্চিন্তে। এই নম্বরে আমাকে তুমি কিন্তু কল করতে পারো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তুমি তোমার মতামত জানাবে কি বিষয়টি, এভরিথিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।